গাইস, আপনারা সামনে একটা বোর্ড দেখতে পাচ্ছেন, এটি আপনার সন্দ্বীপ থেকে আসতেছে। আর এখানে নাকি বোটে করে গেলে 100-200 টাকা নেই। দেখেন এখানে কতগুলো মানুষ। হ্যাঁ গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন। গাইস, আমি এখন চলে আসছি কুমিরা ঘাটে। কুমিরা ঘাট এদিকে চলে গেলে আপনি এখানে সন্দ্বীপ যাওয়ার জন্য স্পিড বোট পাবেন। আমার পেছনে দেখেন, তো এইখান থেকে আপনি স্পিড বোটে সন্দ্বীপ যেতে পারবেন। এবং এখানে ঘাটটা দেখেন কত সুন্দর, কত সুন্দর ভিউ। আমার সাথে আছে মিন্টন দা। মিন্টন দা, কি অবস্থা আপনার? আছি অনেক ভালো, অনেকদিন পরে দেখা হয়েছে, অনেকদিন পরে অনেক আরেকটা ব্লগ আসছি। আমরা আসলে অনেক সময় অনেক জায়গায় ঘুরি, কিন্তু আজকে প্রায় আপনার সাথে অনেকদিন পর আমার দেখা, আবার দেখা, ব্লগে দেখা। আমরা কিন্তু আজকে একটা জায়গায় গেছিলাম, ওইখান থেকে ব্লগ করে এখানে সময় পেয়েছি, এখানে আসছি। কিন্তু কুমিরা ঘাটটা আসলে দেখতে অনেক সুন্দর, তো চলুন ঘুরে দেখা যাক কুমিরা ঘাটটি। খুব শীঘ্রই আপনাদেরকে দেখবে, আমার চ্যানেলে একটা ভিডিও আসবে। আজ ভাইয়ের এখান থেকে স্পিড বোট নিয়ে সন্দ্বীপ যাবো, সন্দ্বীপ যাবো। আমার পানি অনেক ভয় লাগে, আমারও অনেক ভয়, মানে কোনোমারে ভয় লাগে। আমরা কিন্তু সন্দ্বীপ যাবো, কিন্তু আদিবিডিতে আপনার সাথে অনেকদিন পর আবার দেখা হয়েছে। আমরা আজকে অনেক ঘুরছি, অনেক ভিডিও বানাইছি, এটা আমাদের চ্যানেল আপনারা ভিজিট করে দেখতে পাবেন।